ওয়েলকাম গাইস, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাস মোড বা বিভিন্ন মোডে, সিঙ্গেল প্লেয়ার মোডে কীভাবে আপনারা অ্যাকচুয়ালি টাইম চেঞ্জ করবেন, মানে রাত হলে দিন বানাবেন কীভাবে, তারপরে কীভাবে দিন হলে রাত বানাবেন। সো ডিরেক্ট আমরা চলে যাই যেখান থেকে আপনারা টাইমটি সেট করবেন বা কীভাবে কিওয়ার্ডটা কী। ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফাইলটা ওপেন করবেন। ফাইলটা ওপেন করে হচ্ছে গিয়ে ডকুমেন্ট ফোল্ডারে চলে যাবেন। ডকুমেন্টের ভিতরে গিয়ে আপনার দেখবেন যে ইউরোট্রাক সিমুলেটর আপনার যে একটু যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে নিচে কনফিগারেশন একটা ফাইল দেখতে পাবেন, কনফিগ ডট সিএফজি, এই ফাইলটা যেটা আপনার মাউসে দেখতে পাচ্ছেন, এটাতে ডবল ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে ইডেট, ইডেট নামে একটা অপশন আছে উপরে, দেখেন ফাইলের পাশে ইডেট, এখানে ক্লিক করে ফাইন্ড, দেন ফাইন্ডে গিয়ে আপনারা এখানে লিখবেন হচ্ছে কনসোল, CON, সোয়েলি কনসোল, দেন হচ্ছে ফাইন্ড নেক্সট। এই যে যে কনসোলটা দেখতে পাইতেছেন এই যে, এটা কেটে দিব এখন। দেন এখানে কনসোল লেখার পরে ওইখানে নেক্সটে চাপ দেওয়ার পরে এই অপশনটা আসছে, এই যে ইউজ ইউসেট জি কনসোল জিরো, এই যে জিরোটা দেখতে পাইতেছেন এই জিরোটাকে জাস্ট কেটে এটাকে ওয়ান করে দিবেন, ওয়ান করে দিবেন। দেন আপনারা ফাইলে গিয়া এটাকে সেভ করে দিবেন, সেভ, সেভে ক্লিক করবেন, দেন ক্লোজ করে দিবেন। দেন আপনারা গেমে ঢুকবেন, আমার অলরেডি গেম লোড দেওয়া আছে, সো আপনারা গেমে ঢুকে দেন তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইএসসির নিচে ইএসসি আর ট্যাবের মাঝখানে একটা বাটন আছে ওইটা ক্লিক করবেন, প্রেস করবেন। প্রেস করার পরে এখানে লিখবেন, এটাতে অ্যাকচুয়ালি টাইমটা যেভাবে সেট হয় সেটা হচ্ছে যে টাইমটা 24 আওয়ার্স ফরম্যাটে এটা কাউন্ট করে। সো 24 আওয়ার্স এখন কীভাবে আপনি বুঝবেন, আমরা দিন কীভাবে কাউন্ট করি সেটা হচ্ছে যে দুপুর 1টা দুপুর 2টা এভাবে আমরা 12টার পরে আবার 1 কাউন্ট করি, কিন্তু এটা প্রসেসটা ওইভাবে না, এটা 12টার পরে আপনার 12টা 13টা 14টা এরকমভাবে অ্যাকচুয়ালি এটাতে সিস্টেম করা। সো আপনাকে ওইভাবে হিসাব করে আপনাকে বসাইতে হবে। এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে ফার্স্টে কীভাবে দিন করবেন সেটা এখানে কিছু কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে যে লিখবেন যে ACT সেট আন্ডারস্কোর, দেন হচ্ছে গিয়া সেট আন্ডারস্কোর, তারপর হচ্ছে গিয়ে ওয়েদার, সেট আন্ডারস্কোর টাইম, তারপরে প্রথমে লিখবেন হচ্ছে যে জি, তারপরে আন্ডারস্কোর, তারপরে হচ্ছে গিয়া সেট আন্ডারস্কোর, তারপরে হচ্ছে গিয়া টাইম, টাইমের পরে যে কোনো একটা নাম্বার দিতে পারেন, যেমন আমি দিলাম 2, দেন আপনারা এন্টার চাপ দিবেন, এন্টার চাপ দিবেন, এই যে সন্ধ্যা হয়ে গেছে। বা আপনারা এখানে অন্য কিছু সেট করতে পারেন, আপনার উপরে আপ অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক আবার এটা চলে আসবে যেটা আপনি কিছুক্ষণ আগে ক্লিক করছেন। সো এটাকে আবার ব্যাক স্পেসে 2টা কেটে আপনি যে কোনো একটা নির্দিষ্ট একটা নাম্বার দিতে পারেন, যেমন আমি দিলাম 8, সো 8 দেওয়ার পরে এই যে সকাল হয়ে গেছে দেখতেছেন। সো এইভাবে আপনারা করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনারা, এটা আপনার জন্য সবচেয়ে ইজি হবে যে বারবার আপনার এই যে জি সেট টাইম এগুলো লিখতে হবে না, জাস্ট যেটা করবে সে হলো যে আপনার উপরে যেটা দিয়ে আপনি গাড়ি কন্ট্রোল করেন, ডাউন অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, সো আপ অ্যারো তো ক্লিক করে দেখতেছেন অটোমেটিক যে চলে আসছে। সো আপনারা 8 হলো গিয়া দিন 8, মানে 8 AM। সো আপনারা যদি চান যে গাড়ি 9টা ছাড়বেন, সো এখানে ব্যাক স্পেসে ক্লিক করে এখানে 9 লিখে এন্টারে চাপ দিলে অটোমেটিক এই যে টাইম মানে চলে আসে, এই যে দেখেন 9টা বাজে 9টা AM। সো এভাবে আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। সো আশা করি টিউটোরিয়ালটা, আই থিঙ্ক টিউটোরিয়ালটা দেখলে ভালো মতো সব কিছু বুঝে যাবেন অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হয় না করতে হয়। সো যদি অ্যাকচুয়ালি ভিডিওটা হেল্পফুল হয় আপনার জন্য, তো সেই ক্ষেত্রে যদি ভালো লাগে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন।